গল্পকথক ছোটনের পক্ষ থেকে শুভেচ্ছা বন্ধুরা, কেমন আছেন? আমরা শুরু করেছিলাম আনিসুল হকের বিখ্যাত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস মা। আজকে শোনাবো এর দ্বিতীয় পর্ব। আজাদের ঘরে উকি দেন। আজাদ বিছানার উপরে বই খাতা ছড়িয়ে হোমটাস্ক করতে করতে ঘুমিয়ে পড়েছে। ইস, স্কুলটাতে এত পড়ার চাপ কেন? কত ইংরাজি বাংলা বই! আজাদের বইপত্র গুছিয়ে রাখতে রাখতে সাফিয়া ভাবেন, ছেলেটা হাত মুখ না ধুয়েই শুয়ে পড়েছে, এতগুলো কাজের লোক, কিন্তু ছেলেটাকে একটু যত্ন আত্তি করবে তার লোক নাই। অবশ্য সাফিয়া বেগম ছেলের যত্নের ভার অন্যের উপর ছেড়ে দিতে পছন্দ করেন না। আজকে দিতে হয়েছে, কারণ আজ তিনি রাগ করেছিলেন। এখন রাগ কিছুটা কমেছে, মাথা ঠান্ডা হচ্ছে। ছেলেটাকে কি এরা ঠিক মতো রাতের খাবার খাইয়েছে? ছেলে তার মাছ খেতে পছন্দ করে, কিন্তু মাছের কাঁটা বাজতে পারে না। ছেলের বয়স আর কত হবে? সে হিসাবে ভালোই লম্বা হয়েছে। বিছানায় এলিয়ে পড়া আজাদের শরীরটা দেখতে দেখতে সাফিয়া এক ধরনের আত্মপ্রসাদ অনুভব করেন। ছেলেটার হাত পা কিরকম ডাঙ্গর হয়েছে! পরক্ষণেই তিনি মাশাল্লাহ মাশাল্লাহ বলে নিজের দুগালে দুবার করে ডান হাত বোলান। মায়ের নজর না আবার ছেলের গায়ে লেগে যায়। আস্তে আস্তে ছেলেকে ডাকেন, আজাদ আজাদ, ঘুম বাবা, ঘুমাবি না উঠবি? ওঠ, হাত পা ধুসনি, বিকালে কি খেয়েছিস না খেয়েছিস? রাতেও তো খাওয়া দেখতে পারিনি। উঠে পড় বাবা, হোমটাস্ক কি বাকি আছে? আজাদের ঘুম ভেঙে যায়, সে কেঁদে উঠে, আমাকে ঘুমাতে দাও, খিদে লাগেনি? কি খেয়েছিস না খেয়েছিস? আরে ভাত খেয়েছি না। শরু তো, হোমটাস্ক করেছিস? ভোরে ডেকে দিও। আচ্ছা ঘুমা, আমি একটু ভাত মেখে আনি। সাফিয়া বেগমের মন মানে না, তিনি আবার ডাইনিং টেবিলে যান, আজাদের ফুলওয়ালা প্লেটে ভাত বাড়েন, তরকারি নেন, রুই মাছের দুটো টুকরো নিয়ে তাড়াতাড়ি কাঁটা বাজতে লেগে পড়েন। তারপর ছেলের ঘরে এসে দেখেন সে ঘুম। দুটো বালিশ দেয়ালে দিয়ে তিনি ছেলেকে বিছানায় বসান। ঘুমন্ত ছেলে বালিশের চেয়ারে বসে থাকে। দেখি বাবা, হা করো তো বলে তিনি ছেলের মুখে ভাত পুরে দেন। ছেলে মুখে ভাত নিয়ে ঘুমিয়ে পড়ে। পুরনো গৃহপরিচিকা জয়নব তাই দেখে বকতে থাকে, দেখো তো আম্মা জানের কারবার, ছেলেটারে কেমনে খাওয়ায়, ও খাইছে না, আমগো সামনেই তো খাইল। নিজের হাতে আজাদ খেতে পারে, মাছের কাঁটা বাঁচতে পারে, কি যে বলো না তুমি। মা পরিচারিকাকে বলেন, কয়েক গ্রাস ভাত ছেলের মুখে তুলে দিয়ে তারপর প্রশান্তি আসে। এক গ্লাস পানি একই কায়দায় খাইয়ে দিয়ে ছেলের মুখটা ভালো করে মুছে দেন তিনি। শেষে একটা ছোট বালতিতে করে পানি আর তোয়ালে আনান, খাটের এক পাশে ছেলের দুপা ঝুলিয়ে দেন, তারপর বালতির পানিতে তার ছোট্ট পা ডুবান। নিজের হাত দিয়ে ডোলে ডোলে ছেলের পা দুটো তিনি পরিষ্কার করেন। বালতি মেঝেতে রেখে পা দুটো তোয়ালে দিয়ে মুছে দেন ভালো করে। ভেজা তোয়ালে ডোলে ছেলের হাত দুটো আর মুখটা মুছে দিয়ে তারপর তিনি ক্ষান্ত হন। ছেলেকে ঠিকভাবে শুয়ে দিয়ে কোলবালিশটা তার এক পাশে যথাস্থানে রেখে ছেলের দিকে প্রসন্ন দৃষ্টিতে তাকান। ছেলে তার ঘুমের কোন অজানা দেশে শেষ ডিম লাইটটা জ্বালিয়ে বাতি নিভিয়ে মা কক্ষ ত্যাগ করেন। আজাদ একটু একটু করে বড় হতে থাকে আর ধীরে ধীরে হয়ে উঠতে থাকে দুষ্টের শিরোমণি। সিনেমা দেখার পোকা যেন সে, নাজ সিনেমা হলে ইংরেজি ছবি বেশি চলে, দেখতে যায় বন্ধু বান্ধব মিলে, ছুটির দিনের মর্নিং শো প্রায় কোনোটাই বাদ যায় না। সম্প্রতি তারা একটা ছবি দেখেছে, তাতে পাত্রপাত্রীরা চোখ ঢেকে রাখে চামড়ার মুখোশে। ঢাকার একটা দোকানে সেই মুখোশ পাওয়া যাচ্ছে, বন্ধু বান্ধব মিলে বেরিয়ে পড়ে সেই মুখোশ কিনতে। দোকানে গিয়ে এক ঢিলে দুই পাখি শিকার, স্মোক গান পাওয়া যায়, বন্দুক গুলি করলে ধোঁয়া বের হয় নল দিয়ে। বন্দুক আর মুখোশ কিনে ফেলে তারা, চলে আসে বাসায়, দরজা লাগিয়ে চলে খেলা, গান স্মোক খেলা, চোখে মুখোশ, তারপর এ ওকে ঘুষি মারে, ও একে ঘুষি খেয়ে কেউ পড়ে যায়, কেউ বা পড়তে চায় না, চালাও গুলি, বন্দুকের মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, এই তুই মর, মরা, তোকে তো আমি গুলি করেছি, মর, কিসের, তার আগেই তোকে না আমি ফায়ার করলাম, না না আমি মরা না। খেলার নিয়ম কানুন কেউ মানতে চায় না, গুলি খেয়েও উঠে পড়ে, একটা রেফারি থাকলে ভালো হতো, তবু খেলা চলে, হইচয়ে ঘরের আশেপাশে কারো তিষ্ঠানও দায়। এরই মধ্যে আজাদের খালাতো ভাই ছোট্ট জায়েদ আসে, দরজায় নক করে। কে? আজাদ বলে, আমি জায়েদ, কি চাস? আমাকেও খেলায় নাও, যা যা এটা বড়দের খেলা, আমিও বড় হইছি, হি 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 আরো বড় হ, তুই তো মার ইনফরমার। না আমি আম্মারে কিছু কই না।
আমি আম্মারে কিছু কই না কস, সেদিন যে স্কুল পালাইয়া স্টেডিয়ামে খেলা দেখতে গেছিলাম, তুই ছাড়া মারে কে লাগাইছে? আমি না, যা ভাগ, ডোন্ট ডিস্টার্ব, গেট লস্ট। জায়েদ বুঝতে পারে এরা শুধু গান স্মোক খেলে না, অন্য কোনো ব্যাপার আছে। জানালার পর্দা তুলে দেখে, হ্যাঁ, গান স্মোকের আড়ালে বেশ চলছে সিগারেট খাওয়া। দাদা একটা করে টান দেয় আর কাশে। কামাল বলে, তুই তো ফলস টান দিচ্ছিস, জেনুইন টান দে। আজাদ বলে, শিওর আপন, জেনুইন টান দিচ্ছি। নাক দিয়ে স্মোক ছাড়তো। আজাদ নাক দিয়ে ধোঁয়া বের করার চেষ্টা করে, কাশি দিতে দিতে তার চোখ দিয়ে পানি এসে যায়। জায়েদ দৌড় ধরে, আম্মাকে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা জানানো জরুরি। খালাকে আম্মা বলে ডাকে সে। সমস্যা হলো, দাদা সহজেই ধরে ফেলে ইনফরমারটা কে, তা ধরে ফেলুক। দৌড়ে সাফিয়া বেগমের কাছে পৌঁছে যায় জায়েদ। হাঁপাতে হাঁপাতে বলে, আম্মা আম্মা দেখা যান। কি? আরে চলেন না ওই ঘরে, দাদাই কি করে? কি করে? সিগারেট খায়। তুই কেমন করে বুঝলি? আমি দেখছি। আরে ওরা গান স্মোক খেলে, তার ধোয়া। যা তো, আমার কাজ আছে। আরে না, আমি নিজ চোখে দেখাইলাম, বগা সিগারেট খাইতাছে, আয়েন না। সাফিয়া বেগম ভাগ্নের হাত ধরে যান। জানালার কাছে যেতেই নাকে পান সিগারেটের গন্ধ। তিনি দরজায় ধাক্কা দেন, এই দরজা খোল। সর্বনাশ, মা এসে গেছে। মুহূর্তে স্থির হয়ে যায় কর্তব্য। তারা লুকিয়ে ফেলে যে যার সিগারেট, তারপর ভিজে বেড়ালের মতো মুখটি করে খোলে দরজা। ঘরে ধোয়া কিসের? মা বলেন, গানের স্মোক খেলছি না। আজাদ জবাব দেয়, গন্ধ কিসের? গানের স্মোকের। গানের স্মোকের মধ্যে কি ওরা তামাক দিয়েছে? মা সিগারেট খোঁজেন, গন্ধ পাওয়া যাচ্ছে, মনে হয় এখনো ধোয়া উঠছে, কিন্তু জিনিসটা ওরা লুকিয়ে রেখেছে কোথায়? খোঁজো খোঁজো, শেষে পাওয়া গেল এক দুর্গম এলাকায়। হুকার নল ধরে যাত্রা শুরু করে অন্তিমে হুকার মধ্য থেকে বেরোয় সিগারেট। কিন্তু সেদিনও আজাদের মা মারেন নাই আজাদকে। কঠিন মহিলা ছিলেন তিনি, খুবই কঠিন। তার সত্ত্বেও নিজের ছেলের গায়ে কোনোদিন হাত তোলেন নাই সাফিয়া বেগম। বাচ্চাদের মারধর করা তার নীতি বিরুদ্ধ ছিল। কত কথা, কত স্মৃতি, হাতের তালু আবার ঘামতে থাকে জায়েদের। সমস্ত শরীর যেন পুড়ে যাচ্ছে, এত দাহ। আম্মাকে কবরে নামিয়ে রেখে এসে সে যেন আর শান্তি পাচ্ছে না একটু। মোটরের গ্যারেজের কাজে যাওয়া হয় না তার ইদানিং, কিছুই ভালো লাগে না, শুধুই উত্তাপ, শুধুই উত্তাপ। বারবার মনে হয় 71 আগস্টের সেই দৃশ্যটা। আজাদ দাদা দরজার চৌকাঠ ধরে দাঁড়িয়ে আছে মগবাজারের বাড়িতে। ঘর ভরা আজাদের খালাতো ভাই বোন মা তাদের পাতে ভাত তুলে দিচ্ছে। রাত্রিবেলা ইলেকট্রিসিটির হলুদ আলোয় পুরোটা ঘরের সবকটা মানুষ যেন ভিজছে। কোনো প্রসঙ্গ ছাড়াই আজাদ বলে, মা তুমি কিন্তু, মা আমাকে কোনোদিনও মারো নাই। ফরিদাবাদে এক চাচার বাড়িতে বেড়াতে গিয়েছিল আজাদ জায়েদরা। আজাদ তখন হয়তো 14 তরুণ আর জায়েদ নিতান্তই বালক। ঠিক কোন সময়ের কথা, এতদিন পরে জায়েদ সেটা হুবহু মনে করতে পারে না। গ্রামে গিয়ে তারা বেরিয়ে পড়ে মাঠে ঘাটে প্রান্তরে, পুকুর ঘাট, শ্মশান ঘাট, বাজে পোড়া জাম গাছতলা, একটা শীর্ণ নদীও বয়ে যাচ্ছে গ্রামের এক পাশ দিয়ে। আজাদের পায়ে জুতা, জায়েদেরও। আজাদ বলে, দেখবি আমার জুতার কিরকম পাওয়ার। পকেট থেকে দিয়াশলাইয়ের কাঠি বের করে জুতায় ঘষতেই আগুন জ্বলে ওঠে। ঠোঁটের সিগারেট তাই দিয়ে আগুন ধরিয়ে টানতে থাকে আজাদ। তারপর সিগারেটটা হাতে নিয়ে এক পশলা ধোয়া সে ছেড়ে দেয় জায়েদের মুখ বরাবর। জায়েদ বলে, আমার একটা কাঠি দাও, আমিও পারু। কি পারবি? আমার জুতা থেকে আগুন জ্বালাইতে পারবি না? পারু। আরে এটা জ্বালাতে শরীরে পাওয়ার লাগে, তাহলে জুতায় এই পাওয়ার আসে। দেও না দাদা একটা কাঠি, নে। আজাদ দিয়াশলাইয়ের অনেক কটা কাঠি তুলে দেয় জায়েদের হাতে। জায়েদ নিজের জুতার গায়ে কাঠি ঘষে, আগুন জ্বলে না। কাঠির মুখের বারুদ খুয়ে যায়, কাঠি ভেঙে যায় একটার পর একটা। না, কাঠি আর জ্বলে না। দাদা ঘটনা কি, কও দেখি। পাওয়ার রে পাওয়ার, সিনেমা দেখিস না হিরোরা কেমন পারে? একটা হিরো কয়েকটা ভিলেনকে একাই মেরে ছাতু বানায়, কেমন করে? শরীরে পাওয়ার থাকে তো তাই। আমার শরীরে সেই রকম পাওয়ার আছে। নাচ সিনেমা হলের শিক্ষা এসব, মর্নিং শোর। ফরাশগঞ্জের বাসাতেও তো জাহানা রাইমাম আসতেন, রুমি আসতো, জামি আসতো। প্রথম দিন যেদিন জাহানা রাইমামকে দেখলো জায়েদ, সেদিনটার কথা তার খুব মনে আছে। হারানো সুর নামে একটা ছবি দেখতে সে ঢুকেছিল গুলিস্তানে হলে, তাতে অভিনয় করেছেন সুচিত্রা সেন। ছবি দেখে কেবল সে ফিরে আসছে ফরাশগঞ্জের বাসায়। হলের মধ্যে অন্ধকার, আবার বৃষ্টির দৃশ্যও ছিল। জায়েদের ধারণা বাইরেও খুব অন্ধকার নেমে এসেছে আর বৃষ্টি এসে গেছে। ম্যাটিনো শো ছবি ভাঙলে গ্রীষ্মের এই দিনে সে দেখতে পায় বাইরে এখনো সূর্যের আলো। পুরো ব্যাপারটায় কেমন দ্বন্দ্ব লাগে তার, আর ছবিটাও বড় আবেগ জাগানিয়া। সবটা মিলে একটা ঘোরের মধ্যে ছিল জায়েদ।
নবাবপুর রোড ধরে হাঁটতে হাঁটতে দুপাশের রিকশার ঘন্টির আওয়াজ মাথার মধ্যে যেন ঝিঝি পোকা ডাকের মতো অবিশ্রান্ত বলে মনে হয়। ফরাশগঞ্জের বাসায় ফিরে সে কোণে দেখা হলুদ আলো পড়েছে বাড়ির দোতলা তিনতলায়। জায়দের পুরো ব্যাপারটা অবাস্তব লাগে। সদর দরজা পেরিয়ে বৈঠকখানায় যেতেই তার চক্ষু স্থির। আরে আরে, হারানো সুর ছবির নায়িকা এখানে বসে আছে কেন? সে চোখ জ্বলে, না সুচিত্রা সেনই তো। সে কলতলায় যায়, চোখ ধয়, আবার উকি দেয় বৈঠকখানায়। না তো, কোনো ভুল নাই, সুচিত্রা সেন তাদের বাসায়। আসা অসম্ভব নয়, এদের বাসায় নানান রকমের বড় বড় মানুষ আসে। তখন সে পাশের ঘরে মামা চাচাদের ফিসফাস শুনতে পায়। সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের হেডমিস্ট্রেস এসেছেন তার দুই ছেলে নিয়ে। আজাদ দাদার তিনতলার ঘরে যায়, যায় দেখতে পায় হেডমিস্ট্রেস এর দুটি ছেলেকে। বড়টা রুমি, আজাদ দাদার চেয়ে লম্বা একটু ছোট, আর একটা জামি। সে তার জায়েদের চেয়ে একটু ছোট হতে পারে। কিছুক্ষণের ভেতরেই তারা ছাদে গিয়ে খেলতে আরম্ভ করে। বাড়ির আরো ছেলে মেয়েরা তাদের সাথে যোগ দেয়। ওপেনটি বায়োস্কোপ, 9-10 বেইসকোপ, সুলতানা, বিবিয়ানা, সাহেববাবুর বৈঠকখানা, মেম বলেছেন যেতে, আমার নাম রেণুবালা, গলায় আমার মুক্তার মালা। আজাদ আর রুমি পরস্পরের হাত ধরে তরুণের মতো দাঁড়িয়ে আছে। আজাদ দাদা করে কি পুরো ছড়াটা বলে না, যেই মেয়েকে পছন্দ হয় তার গলাতেই মুক্তর মালা, না হলেও তার হাতে মালা পুরিয়ে দেয়। তখন মেয়েরা হয় নাই চোট্টামি করছে বলে চেঁচাতে থাকে। রুমি বলে, এই আজাদ বারবার তুমি ছড়াটা ভুলে যাচ্ছ কেন, নাও এবার পুরোটা ঠিক মতো বলো। ওপেনটি বায়োস্কোপ, 9-10-23 কোপ, আজাদ বলতে শুরু করে। এই কি বল, রুমি বলে, 23 কোপ তো, 9-10 এর পরে 23 হওয়া উচিত না, ইংরেজির সাথে আবার বাংলা আসে কি করে? আজাদ হাসে। কাজী কামালের মনে সেন্ট গ্রেগরি স্কুলের সহপাঠী হিসাবে আজাদের স্মৃতি উদিত হয়, কেমন ছাড়া ছাড়া ভাবে। হয়তো স্মৃতি মাত্রই তাই, আজকে কে বলতে পারবে গতকাল 24 ঘন্টায় প্রতিটা মিনিট সে কি করেছে, কি ভেবেছে, কি করেছে গত এক বছরের রোজ। আজাদের সঙ্গে একই স্কুলে একই সাথে পড়বার স্মৃতি সবই যে নিখাদ ভালোবাসা আর বন্ধুত্বের তাও কিন্তু নয়। আজাদ যে ভয়াবহ বড় লোকের ছেলে ছিল, এক একদিন এক একটা পোশাক পরে আসতো, আসতো ভীষণ দামি গাড়ি চড়ে, তার পকেট সবসময় টাকা পয়সায় ভরা থাকতো, এসব নিয়ে কাজী কামালের ছোটবেলায় একটা অব্যাখ্যাত শ্রেণীহিংসাও হয়তো ছিল। তবুও আজাদকে পছন্দ না করেও তাদের নিম্ন মধ্যবিত্ত দলের কোনো উপায় ছিল না, কারণ আজাদ তাদের সিনেমা দেখাত। সিনেমা দেখার একটা প্রবল ঝোঁক ছিল আজাদের, আর বন্ধুদের দেখানোর বেলাতেও তার কোনো কার্পণ্য ছিল না। আজাদের সঙ্গেই সে দেখেছিল মৌলভীবাজারের ভেতরে তাজমহল সিনেমা হলে দি ওল্ড ম্যান অ্যান্ড সি, বুড়ো জেলে একটা বিরাট আকার মাছ ধরার জন্য সংগ্রাম করছে। এই সংগ্রাম সে কিছুতেই হার মানবে না দেখে ভালোই লেগেছিল কামালের। তখন টিকিটের দাম ছিল কম, মর্নিং শোতে 12 আনা হলেই ডিসিতে ছবি দেখা যেত। কামালরা ছবি দেখলে কোন ক্লাসে দেখতো সেটা বড় ব্যাপার ছিল না, কিন্তু আজাদের কাছে এগুলো অনেক বড় ব্যাপার ছিল। সে কখনো থার্ড ক্লাসের ছবি দেখেও নাই, দেখায়ও নাই। লায়ন, রূপমহল, মুকুল, মায়া এসব সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা চলতো, তবে নাজে আসতো ভালো ভালো ইংরেজি ছবি। আজাদদের বাসায় যাওয়াটাও একটা আনন্দের ব্যাপার ছিল তার সহপাঠীদের জন্য, কারণ তার মা খাওয়াতে খুব পছন্দ করতেন। খালাম্মা সেধে সেধে একদম পেট পুরে খাওয়াতেন নানান পদের খাবার, সেই লোভেও অনেক সময় যাওয়া চলতো আজাদদের বাড়িতে। সে ফরাশগঞ্জের বাড়ি হোক আর নিউ ইস্কাচনের বাড়িই হোক, আজাদ যে পড়াশোনায় খুব ভালো ছিল তা নয়, তবে খারাপ সে ছিল না। পরীক্ষায় কখনো ফেল করেনি, আবার ফার্স্ট সেকেন্ডও হয়নি, কিন্তু আশ্চর্য ভালো করেছিল রহমতুল্লাহ স্যারের ক্লাসে। তিনি নিতেন আজাদদের হাতের লেখা ভালো করার ক্লাস, পেনম্যানশিপ ক্লাস। একটা চার্ট ঝোলানো থাকতো এই ক্লাসে, আমেরিকান স্টাইলে বাঁকা বাঁকা হরফে তাতে ইংরেজি বর্ণমালা লেখা। কলম না তুলে তেরসা করে এ থেকে জেড পর্যন্ত লিখতে হতো, কোনো অক্ষরের সময়ে কলম তোলা যাবে না। রহমতুল্লাহ স্যারের নিজের হাতের লেখা ছিল অতি চমৎকার, দেখে মনে হতো সার্টিফিকেটের লেখা নিশ্চয়ই এই স্যারের কাছ থেকে লিখিয়ে নেওয়া হয়। হাতের লেখার এই ক্লাসে আজাদ খুব ভালো করত, প্রায় ভেরি গুড পেত আজাদ তার কপিতে। আজাদের এই ভালো ইংরেজি লেখাটা শেষ পর্যন্ত কাজে লেগেছিল তার মৃত্যুর মাত্র দিন সাতেক আগে। সে জর্জ হ্যারিসনের বাংলাদেশ গানটা কপি করে নিয়েছিল নিজের জন্যে, আর তখন রুমি, জুয়েল, কামাল, বদি তাকে অনুরোধ করেছিল তাদেরও একটা করে কপি দেওয়ার জন্যে। আজাদ ছবিও ভালো আঁকত, মধু মোল্লা নামের এক আর্টের শিক্ষক তাকে ছবি আঁকা শেখাতে আসতেন বাসায়। তার কাছে শিখে শিখে আজাদ একটা ছোটোখাটো আর্টিস্ট হয়ে গিয়েছিল।
বিজি চৌধুরী স্যার শুক্রবার স্কুল ছুটির পর আলাদাভাবে বসাতেন ড্রয়িংয়ের ক্লাস। এই ক্লাস করতে চাইলে স্যারের কাছে গিয়ে নাম লেখাতে হতো। আজাদও নাম লিখিয়েছিল, কিন্তু সে ক্লাস করতে চাইতো না। বলতো, আরে রাখ রাখ, এ সময়টা ক্রিকেট মাঠে না হলে সিনেমা হলে কাটাইয়া আসাটাই বেশ লাভের ব্যাপার। বিজি চৌধুরী স্যার বছরে দুবার ছবি আঁকার প্রতিযোগিতার আয়োজন করতেন। পুরস্কার থাকতো খুবই আকর্ষণীয়। সেই পুরস্কারের লোভে হোক অথবা নিজের প্রতিভা যাচাই করে নেয়ার খাতিরে হোক, আজাদ ছবি আঁকা প্রতিযোগিতায় একবার অংশ নিয়েছিল। ওর ছবিটা ভালো হয়েছিল আর ও পেয়েছিল 80-75, আর প্রতিদ্বন্দ্বী কাশেম পেয়েছিল 80-60। কিন্তু স্যার প্রথম পুরস্কার দিলেন কাশেমকে। তার কারণ হিসেবে স্যার বলেছিলেন, বাকি 20 মার্ক হলো উপস্থিতির জন্য। এতে কাশেম 20-20 পেয়েছে, আজাদ পেয়েছে 0। দ্বিতীয় পুরস্কার পেয়ে আজাদ বেশি খুশি হয়েছিল, কারণ প্রথম পুরস্কারটা ছিল রঙের বাক্স আর দ্বিতীয়টা ছিল একটা খেলনা গাড়ি। ও ঠোঁট উল্টে বলেছিল, আরে কালার বক্স আমার বহুত আছে। আজাদের আরেক সহপাঠী কামরান আলী বেগের মনে পড়ে যায়, ক্লাসে সূত্রধর স্যার একদিন জিজ্ঞেস করেছিলেন এয়ারবাস কি। ঢাকা টু ঈশ্বরদী তখন এয়ারবাস চলতে শুরু করেছে, স্যার এই ব্যাপারটাই বোঝাচ্ছিলেন। আজাদ স্যারের কথা শুনছিল না, সে ব্যস্ত ছিল পার্শ্ববর্তী সহপাঠীর সঙ্গে কাটাকুটি খেলায়। স্যারের নজরে পড়ে যায় সে। স্যার জিজ্ঞেস করেন, আজাদ ওঠো, কি করছিলে? কিছু না স্যার। আমি কি পড়াচ্ছি শুনছিলে? জি স্যার। আচ্ছা বলো তো এয়ারবাস কি? আজাদ উসখুস করে। ঠিক এই সময় পিয়ন আসে কি একটা নোটিশ নিয়ে। স্যার সে নোটিশটা পড়ে তাতে স্বাক্ষর করে পিয়নকে বিদায় করেন। ইত্যবসরে আজাদ পেছনে বসা বেগকে জিজ্ঞেস করে ফিসফিসিয়ে, এই এয়ারবাস কিরে? বেগ বলে, আরে এয়ারবাস বুঝলি না, আকাশ দিয়ে বাস ওড়ে। তার দরজায় থাকে কন্ডাক্টর, সে বাসের গায়ে চাপড় মেরে বলে, আইসা পড়েন ডাইরেক্ট সদরঘাট। তার দরজায় ঝুলানো থাকে দড়ির সিঁড়ি, প্যাসেঞ্জাররা সেই সিঁড়ি দিয়ে তাতে উঠে পড়ে। পিয়নকে বিদায় করে সূত্রধর স্যার আবার গর্জন করে ওঠেন, হ্যাঁ আজাদ বলো এয়ারবাস কি? আজাদ বলতে শুরু করে, আকাশ দিয়ে বাস যায় স্যার, দরজায় থাকে দড়ির সিঁড়ি, সেই সিঁড়ি দিয়ে প্যাসেঞ্জার উঠিয়ে থাকে। পুরো ক্লাস হেসে গড়িয়ে যায়। স্যার হাসবেন না কাঁদবেন বুঝতে পারছেন না। শেষে হাসি চেপে বলেন, দাঁড়িয়ে থাকো, ঘন্টা না বাজা পর্যন্ত বসবে না। শহরের মুক্তিযোদ্ধা আর আজাদের বন্ধুবান্ধবদের মনে পড়ে যায়। আজাদের মার দুঃস্বপ্নের দৃশ্যটাই শেষতক ইউনুস চৌধুরীর জীবনে বাস্তব রূপ লাভ করেছিল। এখান থেকে ওখান থেকে কৃষ্ণের 1600 গোপিনী না হলেও চৌধুরীর জীবনে নারী ভক্তের উপস্থিতি সাফিয়া বেগম টের পেতে শুরু করেন। এরই মধ্যে একজন ছিলেন যিনি চৌধুরীর আত্মীয়া, বিবাহিতা আর সম্পর্কে তার বড় ভাইয়ের স্ত্রী। তার সঙ্গে মেলামেশাটা সাফিয়া বেগম একদমই সহ্য করতে পারতেন না। মহিলা নিউ স্কাচনের বাসায় একবার বেড়াতেও এসেছিলেন। অতিথি বৎসল সাফিয়া বেগম সব ধরনের অতিথির ঝামেলা হাসি মুখে সহ্য করলেও এই মহিলাকে সহ্য করতে পারেননি। সম্ভবত তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে ভবিষ্যতের অশনি সংকেত জানান দিচ্ছিল। সাফিয়া বেগম স্বামীকে বলেন, এই মহিলাকে আপনি আমার বাসা থেকে যেতে বলেন, আমি আর এক মুহূর্ত তাকে এই বাড়িতে দেখতে চাই না। চৌধুরী সাহেব তখন তরলের গুণে বেশ উচ্চমার্গে অবস্থান করছিলেন। তিনি বললেন, কেন থাকতে পারবে না? কেন? কারণ সে মহিলা ভালো না, তার স্বভাব চরিত্র চালচলন আমার ভালো ঠেকছে না, কিন্তু আমার কাছে ভালো ঠেকছে। তত ঠেকবেই, আপনার সাথে তার কি সম্পর্ক আমি বুঝি না? ছি 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 ছি, উনি না আপনার সম্পর্কে ভাবি হয়? নিজের তো আর ভাবি না। নিজের ভাবি না হলেই আপনি একটা ছেলের বাবা হয়ে আরেকটা ছেলের মায়ের সাথে সম্পর্ক রাখবেন? কি সম্পর্ক আমি কি জানি না? তাহলে কথা বলো কেন? আপনি তাকে বের করে দেবেন, এই হলো আমার শেষ কথা। যদি বের করে না দেই তাহলে আমি বের করে দেব। সে এখানে এসেছে কোন অধিকারে? তুমি অধিকারের কথা জিজ্ঞেস করো, তাহলে আমি তাকে অধিকার দেব। সে এখানে থাকবে আমার স্ত্রীর অধিকার নিয়ে। খবরদার, এই কথা শোনার আগে আমার মরণ হলো না কেন? আমার হক আছে, আমি 4টা পর্যন্ত বিবাহ করতে পারি। তুমি তো শরীয়ত মানো, নামাজ রোজা ইবাদত বন্দেগি করো, তুমি আমার হক মানবে না? না মানব না। শরীয়তে আছে 4টা বিয়ে করা যাবে, কিন্তু 4 বউকে একদম এক সমান নজরে দেখতে হবে, কাউকে 1 সরিষা পরিমাণ বেশি বা কম ভালোবাসা যাবে না, আবার একটু কম বা বেশি অপছন্দও করা যাবে না, সেটা কারো পক্ষে করা সম্ভব না। কাজেই 2 বিয়ে করা ধর্মের মতে উচিত নয়। তুমি বেশি বোঝো, তুমি জানো আমার পায়ের নিচে তোমার বেহেস্ত। যে স্বামীর স্ত্রীর হক আদায় করতে পারে না তার পায়ের নিচে বেহেস্ত থাকতে পারে না। কথা পেঁচিও না, আমি ওকে বিয়ে করবই। আপনি ওই মহিলাকে বিয়ে করলে আমার মুখ আর জীবনেও দেখবেন না। বড় ভাইয়ের বউকে বিয়ের কথা ভাবে আমি কি আজরাইলের পাল্লায় পড়েছি।
আমি তোমাকে আরো গয়না দেব, তোমার নামে একটা জাহাজ লিখে দেব, আপনার গয়নায় আমি থুথু দিই। কি বললে তুমি? আপনারে মিনতি করে বলি, আপনি ওই মহিলাকে ছাড়েন, এই বাড়িটারি সব আমি আপনার নামেই লিখে দেব, তবু পাগলামি ছাড়েন না, আমি ওকে বিবাহ করবই, তাহলে আপনি আমার মরামুখ দেখবেন। সাফিয়া বেগম কেঁদে কেটে অন্য ঘরে চলে যান। পাশের ঘরে আজাদ, সে সব কথা শুনছে, তার মাথা গরম হচ্ছে, অথচ ঠিক করতে পারছে না সে কি করবে। মা বাবা ঝগড়া করছেন, বাবা আরেকটা বিয়ে করতে চাইছেন, বাড়িতে এইসব হতে থাকলে তার বুঝি কষ্ট হয় না, তার বুঝি খারাপ লাগে না, তার বুঝি ইচ্ছা হয় না নিজের উপরে শোধ নিতে। তার কান দুটো গরম হয়ে ওঠে, সে নিজের ঘরের দরজা বন্ধ করে জোরে গান ছেড়ে দেয়, শক্তিশালী গানের যন্ত্র মাথায় তোলে পুরোটা বাড়িকে। মহিলাকে চৌধুরী আপাতত বিদায় করে নিষ্কাচনের বাসা থেকে, কিন্তু তার জীবন থেকে নয়। মধ্যখানে কিছুদিন চৌধুরী ব্যয় করেন তার দ্বিতীয় বিয়ের আজাম সম্পন্ন করতে, তার বৃদ্ধ পিতা আর মাতার অনুমতি আদায় করেন দ্বিতীয় বিয়ের ব্যাপারে। আজাদের দাদা দাদি বিয়ের অনুমতি দিতে খুব বেশি কুণ্ঠা দেখান না, ছেলে তাদের শিক্ষিত হয়েছে, বড় হয়েছে, আর টাকা করেই আয় উন্নতি করেছে কত, তার তো একাধিক স্ত্রী থাকতেই পারে। মহিলার দিক থেকেও আইনগত প্রস্তুতির ব্যাপার ছিল, তাকে প্রথম স্বামীর কাছ থেকে ডিভোর্স নিতে হয়, তারপর চৌধুরীর কয়েকজন অতি ঘনিষ্ঠ নিকটাত্মীয় আর বন্ধুর উপস্থিতিতে মগবাজারের এক আত্মীয়ের বাসায় এক রাতে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। রাত তখন একটার মতো বাজে, সাফিয়া বেগমের বিশ্বস্ত পরিচিকা এসে খবর দেয়, আম্মাজান আব্বাই আরেকটা বিয়া কইরা বউ নিয়া এ বাড়িতেই আইসে। সাফিয়া বেগম মুহূর্তখানেক স্তব্ধ হয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকেন। মুহূর্তখানে কি শুধু, তখন পুরো পৃথিবী নৌকার মতো একবারের জন্য দোল খেয়ে ওঠে, তারপর স্থির হয়। তিনি পরিস্থিতি অনুধাবন করার চেষ্টা করেন, তার সমস্ত শরীর সংকল্পে নড়ে ওঠে, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত গলিত আগুনের ধারা বয়ে যায়। তিনি কর্তব্য স্থির করেন, পরিচারিকাকে বলেন আজাদকে এখানে আসতে বলো, তার কণ্ঠস্বরে প্রতিজ্ঞার ধাতব টঙ্কার। আজাদ আসে, তার মাথার চুল এলোমেলো, চোখের নিচে কালির আভাস, পরনে নিদ্রা পোশাক, সে নিচের পাটির দাঁত উপরের পাটির সমান আনছে। মা বলেন, আমি এখন এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আর কোনোদিন আমি তোর বাবার বুক দেখবো না, তুই কি এই বাড়িতে থাকবি না আমার সাথে যাবি? আজাদের সাত পাঁচ ভাবার দরকার নেই, সে বলে তোমার সাথে যাব, চল বইপত্র গুছিয়ে নে, তাড়াতাড়ি কর, পাঁচ মিনিট টাইম দিলাম। আজাদ তার ঘরে যায়, তার জিনিসপত্র গোছাতে থাকে, স্কুলের ব্যাগে বইপত্র গোছানোই আছে, কিন্তু তাই তো সব তো নয়, কত কাপড় চোপড়, কত শত গল্পের বই, কমিক্সের বই, খেলনা, শত পদের ক্যামেরা, আর আছে সত্যিকারের একটা রিভলভার, তাদের একটা বন্দুকের দোকানও আছে, সেখান থেকে রিভলভারটা সে নিয়েছে তার নামেই লাইসেন্স করে। আজাদ কোনটা রাখবে কোনটা নেবে, রিভলভারটা সে সঙ্গে নাই, এটা এই গণ্ডগোলের সময়ে কাজে লাগতে পারে। সে আর তার মা একা বের হচ্ছে, রাত্রির এই ঘন অন্ধকারে অজানা পেটের ভেতরে ঢুকে যাবে তারা, কোথায় যাবে কি হবে সেই অনিশ্চিত। তার টেপ রেকর্ডারে রুমির কণ্ঠে একটা কবিতার আবৃত্তি টেপ করা আছে, বীর শিশু, মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে, এমন সময় হারে রে 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 রে, ওই যে কার আসতেছে ডাক ছিঁড়ে, ওই ডাকাত দলের হাত থেকে মাকে কে রক্ষা করেছিল, তার ছেলেই তো। পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যি খোকা ছিল মায়ের কাছে, আর আজাদের মার যদি কিছু হয় কে তাকে বাঁচাবে বিপদাবদ থেকে, আজাদকেই তো দায়িত্ব নিতে হবে। আজাদ তার স্কুলের ব্যাগের মধ্যে রিভলভার আর বুলেট তুলে নেয়। সাফিয়া বেগম এই বাড়ির কোনো কিছু সঙ্গে নেবে না, যাকে বলে এক বস্ত্রে যাওয়া, তাই তিনি যাবেন, কিন্তু তার বাবার দেওয়া গয়নাগুলো আলমারিতে একটা আলাদা বাক্সে তোলা আছে, এগুলো না নেওয়ার উচিত হবে না, এগুলো চৌধুরীর নয়, আর তাছাড়া আজাদ থাকবে তার সঙ্গে, তাকে তো মানুষ করতে হবে, পড়াতে হবে, খাওয়াতে হবে, পড়াতে হবে। তিনি আলমারি খোলেন, রাশি রাশি গয়নার মধ্য থেকে কেবল নিজের পিতৃদত্তটুকুন একটা পুটলিতে নিয়ে বেরিয়ে পড়েন। বাচ্চা গাড়ি বের করো, বাচ্চা বাড়ির ড্রাইভার, বেগম সাহেবের নির্দেশে সে গাড়ি বের করে পড়ছে রাখে। আজাদ আর তার মা বেরিয়ে আসে ঘর থেকে, বাড়ির কাজের লোক আশ্রিত জন আত্মীয় স্বজন সব নীরবে তাকিয়ে থাকে তাদের চলে যাওয়ার দিকে, তাদের মাথার উপর থেকে যেন ছায়া সরে যাচ্ছে। পরিচারিকা জয়নব কেঁদে উঠে, সাফিয়া বেগম চাপা গলায় তাকে ধমক দেন, পাড়ার লোকদের রাতের বেলায় জাগিয়ে তুলবি নাকি, বাড়িতে কি লোক মারা গেছে, চুপ। আজাদ আর তার মা বারান্দার পেরোয়, বারান্দার চারিদিকে লাইট, আজাদের পায়ের কাছে নিজের অনেকগুলো ছায়া তাকে ঘিরে ধরে এগিয়ে যাচ্ছে, ছায়াগুলোর দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি ঘটে, টমি স্পেনিয়াল কুকুরটা কি করবে বুঝে উঠছে না, একবার আজাদের কাছে আসে, একবার ভেতরে ঢুকছে,
আজাদ সেদিকে তাকাবে না, তারা গিয়ে গাড়িতে ওঠে, গাড়ি স্টার্ট নেয়। জীবনের শেষবারের মতো সাফিয়া বেগম তার নিজ নামে রেজিস্ট্রিকৃত ইস্কাটনের রাজপ্রাসাদ তুল্য বাড়িটা ছেড়ে চলে যান। গাড়ি ইস্কাটন থেকে বেরিয়ে অগ্রসর হতে থাকে ফরাশগঞ্জের দিকে। রাতের রাস্তাঘাট দেখতে অন্যরকম লাগে, রাস্তা জুড়ে নেড়ি কুকুরের রাজত্ব। সেকেন্ড শো সিনেমা দেখে দর্শকেরা ফিরছে, গাড়ি গিয়ে ফরাশগঞ্জের বাসার সামনে থামে। এ বাসাটা এখন সাফিয়া বেগমের নিজের ছোট বোন শোভনা আছে ছেলে মেয়ে নিয়ে, আছে জায়েদ, চঞ্চল, মহুয়া, টিশু, কচি প্রমুখ আজাদের খালাতো ভাই বোনেরা। এদের বাবা আবার সম্পর্কে চৌধুরীর ভাই হয়। জিনিসপত্র নিয়ে আজাদ নামে, মার সঙ্গে তেমন কিছু নাই, শুধু একটা ছোট্ট থলে ছাড়া। ড্রাইভার বলে, আম্মা আমি কি থাকবো? মা মাথা নেড়ে না বলেন। আজাদ ডোরবেল টিপলে দরজা খুলে যায়, খালা দরজা খুলেন, তিনি বলেন, এত রাতে যে বুবু? সাফিয়া বেগম তার প্রশ্নের জবাব দেন না, সিঁড়ি ভেঙে সোজা ওঠেন তিনতলার একলা ঘরটায়। এটা আগে ছিল আজাদের ঘর, তিনি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। এরপর 5 দিন তিনি এই ঘরের দরজা বন্ধ করে রাখেন, একটা বারের জন্য দরজা খুলেন না। তার ছোট বোন শোভনা, বোনের ছেলে মেয়েরা আর আজাদ প্রথম দিন দুপুর থেকে দরজায় ধাক্কা দিতে থাকে। তিনি স্পষ্ট গলায় বলেন, এই দরজায় ধাক্কা দিবি না, সবাই সবার নিজের কাজে যায়। সাফিয়া বেগমের কণ্ঠস্বরে কি একটা ক্ষমতা ছিল, কেউ তাকে আর জ্বালাতন করে না, সবাই নিচে নেমে যায়। পরের দিন আবার সকালে সবাই চিন্তিত উদ্বিগ্ন মুখে তিনতলার ঘরের সামনে জড়ো হয়। তারা দরজায় ধাক্কা দিতে আরম্ভ করলে তিনি আবার শান্ত কিন্তু গম্ভীর গলায় বলেন, এই বলেছি না দরজায় ধাক্কা দিবি না, সবাই আবার নেমে যায়। তৃতীয় দিন সকালে ফের সবাই ভীষণ চিন্তিত হয়ে সাফিয়া বেগমের বন্ধ দরজার সামনে অবস্থান নেয়। জায়দের মা আজাদকে শিখিয়ে দিয়েছিলেন, বল তুমি কিছু খাবে না, না খেয়ে মরে যাবে, তাহলে আমি বাঁচবো কাকে নিয়ে, আমাকে দেখবে কে? আজাদ এত কিছু বলতে পারে না, শুধু বলে, মা কিছু খাবা না, না খেয়ে মরবা নাকি? মা বলে, না খাবো না, খিদে পাইনি, খিদে লাগলে নিজেই খাবার চেয়ে নেব। চতুর্থ দিনে সবাই ভাবে সাফিয়া বেগম নিশ্চিত মরতে যাচ্ছেন। জায়দের মা বলেন, বুবু তুমি কি আত্মহত্যা করবা? তাইলে তো তোমার দোজো কেউ জায়গা হবে না। সাফিয়া বেগম বলেন, না আমি মরবো না, একটা আজরায়েলের জন্য আমি মরবো না, ঘর থেকে বার না হও, কিছু একটা খাও, জানালা দিয়ে ভাত দেই। সাফিয়া বলেন, তুই বেশি কথা বলিস, চুপ থাক। ওই দিন রাতেই চৌধুরী সাহেবের গাড়ি দেখা যায় ফরাশগঞ্জের বাসার সামনে। জায়দ এসে খবর দেয় আজাদকে, দাদা আপনার আব্বাই আইছে। আজাদ তখন তার সঞ্চয় থেকে তার জিনিসটা বের করে, রিভলভার, এটা সে সঙ্গে এনেছিল ভবিষ্যতের কোনো না কোনো কাজে লাগতে পারে এই আশায়, কিন্তু এত তাড়াতাড়ি যে কাজে লেগে যাবে সে বুঝতে পারে নাই। সে রিভলভারের মধ্যে গুলি ভরে, তারপর রিভলভারটা হাতে নিয়ে তিনতলার সিঁড়ির মুখে দাঁড়ায়। চৌধুরী নিচের তলার ঘর পর্যন্ত ঢোকেন, তাকে গৃহবাসীরা সাবধান করে দেয় যেন তিনি ওপরে না ওঠেন। তাকে আরো বলা হয়, তিনি যদি ওপরে ওঠার চেষ্টা করেন তাহলে আজাদের হাতের অস্ত্র গর্জে উঠতে পারে, সে তার মাকে পাহারা দিয়ে রেখেছে। চৌধুরী ফিরে যান, বদ্ধ ঘরের জানালার অন্য পাশ থেকে ঘটনা বিবৃত করা হয় সাফিয়া বেগমকে। সাফিয়া বেগম সব শোনেন। 5ম দিন সকালে তিনি বন্ধ দরজা খুলে দেন, জায়েদের মা তার জন্য ভাত আনেন, তরকারি আনেন। তিনি বলেন, মাছ মাংস কেন এনেছো, এইসব নিয়ে যাও, খালি একটু ডাল ভাত দাও, আর শোনো আমাকে একটা সাদা শাড়ি দাও, আমার স্বামী তো আর আমার কাছে জীবিত নাই, আমি কি আর রঙিন শাড়ি পরতে পারি? বাড়ির পরিচারিকারা আলাপ আলোচনা করে সিদ্ধান্তে আসে যে বড় আম্মার পোষা জিন আছে, তারাই তাকে 5 দিন খাবার সরবরাহ করেছে, না হলে 5-5টা দিন একটা না দানা মুখে না দিয়ে কেউ বাঁচতে পারে? এরপরে 3টা বছর তিনি কারো সাথে বলতে গেলে কথাই বলেন নাই। চৌধুরী সাহেব এত দূর পর্যন্ত ভাবতে পারেন নাই, কেউ বা ভাবতে পেরেছে? আজাদের মা কঠিন মহিলা, কিন্তু তিনি যে হীরার চেয়েও কঠিন, পৃথিবীর সবচেয়ে কঠিন পদার্থের চেয়েও কঠিন, সেটা একটু একটু করে উদ্ঘাটিত হতে থাকে, এবং যতই দিন যায় তখন আগের উপলব্ধিটাও যথেষ্ট ছিল না বলে মনে হয়। চৌধুরী সাহেব ভেবেছিলেন আজাদের মা তার দ্বিতীয় বিয়েটা মেনে নেবে, কেন নেবে না, তাকে তিনি অর্থে অন্নে বস্ত্রে রানীর হালেই রাখতে পারেন, তার বদলে এক বস্ত্রে বের হয়ে আজাদের মা কি ভিকিরিনীর মতো করে জীবনযাপন করতে পারবে? আজাদি কি পারবে এই রাজৈশ্বর্য ছেড়ে গিয়ে দিনহীন জীবন বেছে নিতে? নিশ্চয়ই পারবে না, তাদের ফিরে আসতেই হবে। দিন যায়, চৌধুরীর মনোবাঞ্ছা পূরণ হয় না, আজাদের মার নমনীয় হওয়ার কোনো লক্ষণ দেখা যায় না, তিনি তার অর্থ সাহায্য গ্রহণ করা তো দূরের কথা, মুখটা পর্যন্ত দেখতে নারাজ। আজাদ স্কুলে যাওয়া ছেড়ে দেয়, তার কিছু ভালো লাগে না, বাবার কাছ থেকে যে মাসোহারা পায় সেই সময়ে সেই মাসোহারা তার পক্ষে অধঃপাতে যাওয়ার জন্য যথেষ্ট।
মা তার এই মাসোহারার টাকা থেকে কিছুই নেবে না, একটা পয়সা না, একটা দানা না। সে বন্ধুদের নিয়ে সিনেমা দেখে, গল্পের বই কেনে ইচ্ছে মতো, সন্ধ্যার সময় রেস্টুরেন্টে বসে আড্ডা মারে, তার বন্ধুরা খেলাধুলা করে, সৈয়দ আশরাফুল হক, কাজী কামাল, ইব্রাহিম সাবের, রৌফুল হাসান, তাদের সাথে সেও কখনো কখনো যায় মাঠে, সারা দুপুর ক্রিকেট খেলে, প্রায় প্রতিটা ইংরাজি ছবি দেখে, মাঝে মধ্যে চলে যায় শিকার করতে, সব হয়, শুধু স্কুলে যাওয়ার বেলায় তার দেখা নাই। প্রথম প্রথম বহুদিন সে যায় না ইস্কাটনের বাসায়, মাসোহারার টাকা আনার জন্য ওই বাসায় সে পাঠিয়ে দিত জায়েদকে, তার বইপত্র আর কত সংগ্রহের জিনিসপত্র সবই তো পড়ে আছে ইস্কাটনের বাসায়। কয়েক মাস পর থেকে সেসব আনতে মাঝে মধ্যে আজাদ যায় সেখানে, দেখা হয় নতুন মার সঙ্গে। ভদ্রমহিলাও এক অদ্ভুত সংকটেই পড়েছেন, ভালোবেসে মোহগ্রস্ত হয়ে, দিওয়ানা হয়ে, যেভাবেই হোক আত্মসংবরণ করতে না পেরে তিনি আগুনের টানে পতঙ্গের মতো ছুটে চলে এসেছেন চৌধুরীর ঘরে, তার অতীতকে অবলীলায় ত্যাগ করে। এটাও কি একটা ত্যাগ স্বীকার নয়? কিন্তু এ বাড়িতে পরিবেশ তেমন অনুকূল নয়, বাড়ির চাকর বাকরেরা পর্যন্ত তার সঙ্গে ভালো করে কথা বলে না, আত্মীয় স্বজনেরা তার দিকে কেমন রোষের দৃষ্টিতে তাকায়। তিনি চান সবার চিত্ত জয় করতে, কিন্তু সে চেষ্টা সুদূর পরাহত বলে মনে হয়। আজাদ এ বাসায় এলে তিনি চেষ্টা করেন তাকে পটানোর, বলেন কি খাবে, কি লাগবে, কিছু কিনে দেব। আজাদ তার কথার জবাব দেয় না, গো ধরে থাকে, বেশি পিড়াপিড়ি করলে বাসা থেকে চলে যায়, যেমন মা তেমনি ছেলের বাবা। চৌধুরীর দ্বিতীয় বিয়ের 5 মাসের মাথায় ফরাশগঞ্জের বাড়িতে একটা বড় দুর্ঘটনা ঘটে। জায়েদের সে সময়টা এখনো মনে আছে, সে খুবই ছোট তখন, বালক বয়স। শেরেবাংলা ফজলুল হক মারা গেছেন, সমস্ত প্রদেশে শোকের ছায়া। এদিকে ফুটো পয়সা উঠে যাচ্ছে, প্রবর্তিত হচ্ছে নয়া পয়সা। জায়েদ নয়া পয়সার হিসাব শিখছে কাগজ কলম নিয়ে, কাগজে ফুটো পয়সা আর নয়া পয়সা গোল গোল করে একে একে তাকে শিখতে হচ্ছে। 100 পয়সায় এক আনা, 12 পয়সায় 2 আনা, 50 পয়সায় 8 আনা, 100 পয়সায় 1 টাকা, এই হিসেবের ফেরে পড়ে একদিন সে মুশকিলে পড়েছিল। তার মনে আছে, 8 আনা হলে হয় 50 পয়সা, সে এক আনা করে 8 আনা জোগাড় করেছে, একটা 50 পয়সা আরেকটা 1 পয়সা, মানে 1 আনা, এভাবে 8 বার, তাহলে তো 8 আনাই হলো, একটা সিনেমার টিকিটের দাম 8 আনা। কিন্তু সিনেমা হলে গিয়ে দেখা গেল পয়সা কম পড়ে গেছে, কারণ একটা 1 পয়সা পকেটের কোন ফাঁক দিয়ে পড়ে গেছে, আর 6 পয়সা করে 8 আনায় হয় 48 পয়সা, 1 পয়সা পড়ে যাওয়ায় তার কাছে আছে 47 পয়সা। হলের কাউন্টার ছিল ফাঁকা, টিকিট বিক্রেতা বুড়োটা বলে, 3 পয়সা কাম, টিকিট নেই মিলেগা, 1 পয়সা কম কি করে 3 পয়সা কম হলো জায়েদ বুঝতে পারে না। ঠিক সেই সময় হঠাৎ বাসায় চিল্লাচিল্লি, জায়েদের মা মুইরা যাইতেছে। মা কেন মারা গেল, কিভাবে, জায়েদ সেই রহস্য আজও ভেদ করতে পারে না। তবে তার মৃত্যুটা স্বাভাবিক ছিল না, আজ তার মনে হয় তার বাবা আর চৌধুরী ছিল ভাই আর বন্ধু, আর তার মা আর আজাদের মা ছিল বোন আর হরিহর আত্মা। আজাদের মাকে বশীভূত করার জন্য হয়তো কেউ প্রয়োজন মনে করেছিল তাকে একলা করে ফেলার, হয়তো সেই জন্যই জায়েদের মাকে দুনিয়া থেকে চলে যেতে হয়েছে। এসবই আজ জায়েদের সন্দেহ হয়, তখন সে ছিল অনেক ছোট, বালক মাত্র, কিছু বুঝতে পারে নাই, শুধু মনে আছে সে গিয়ে দেখতে পায় মা শুয়ে আছে আর তার শরীরটা সম্পূর্ণ নীল। আর এরপরে বহুদিন জায়েদ সবকিছু নীল দেখতো, তার মনে আছে আম্মা মানে আজাদ দাদার মা নিজ হাতে গোসল করালেন মাকে, কাফনের কাপড় পরালেন, সেই কাফনের কাপড়টাকে পর্যন্ত নীল দেখাচ্ছে, আগরবাতি জ্বলছে, তা থেকে বেরোচ্ছে নীল রঙের ধোঁয়া। ভাই বোনেরা আত্মীয় স্বজন মহিলারা কাঁদছে, কিন্তু আম্মা কাঁদছেন না, তিনি কাফন পরানো শেষে কোরআন শরীফ নিয়ে বসলেন। তার এক কোলে জায়েদের 1 মাস 7 দিন বয়সের ছোট ভাই লিমন, তারপর এক সময় মাকে নিয়ে যাবার জন্য খাটিয়াই তোলা হয় 4 জনের কাঁধে। জায়েদকেও বলা হয়, বাবা তোমার মা যাইতাছে, তুমি একটু কাঁধ লাগাইবানি, সে তো তখন অন্য বাহকদের বুকের সমান, সে কি করে কাঁধ দেবে, সে কিছুই বুঝতে পারে না, শুধু দেখতে পায় নীল রঙের খাটিয়ায় নীল কাফনে মোড়ানো তার মা যায়। আজাদের মার ঘাড়ে এসে পড়ে ছোট্ট লিমন আর জায়েদ, মহুয়া চঞ্চল কচি টিসু বোনের ছেলেমেয়েরা, আর এদের বড় ভাই আজাদ। জায়েদের বাবাও এই বাড়িতে আসা তার খোঁজ খবর করা ছেড়ে দেয়, তিনিও অন্য কোথাও অন্য কোনো মধুকুঞ্জের সন্ধান পেয়ে গেছেন কিনা, জায়েদ ছিল ছোট সে বুঝতে পারে না। আজাদের মা কথা বলেন না, কিন্তু ছেলে মেয়েদের বুকে নিয়ে আগলে রাখেন। জায়েদের মা মারা যাবার পরে আজাদের মা নিঃসঙ্গ হয়ে পড়েন,
নিরবলম্ব, কিন্তু তিনি ভেঙে পড়েন না, মচকানো তো দূরের কথা। ইউনূস চৌধুরীর পক্ষ থেকে আবার মীমাংসার প্রস্তাব পাঠানো হয় সাফিয়া বেগমের কাছে, তাকে সসম্মানে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে, এই গ্যারান্টি দেয়া হয়। কিন্তু আজাদের মা রাজি হন না, তার জবান এক জবান। তিনি চৌধুরীকে তো আগেই বলে দিয়েছিলেন, চৌধুরী যদি ওই বিয়ে করেন তবে তার মরা মুখটাও চৌধুরী দেখতে পাবেন না। এই কথার কোনো নড়চড় তার জীবদ্দশায় তো হবেই না, মৃত্যুর পরেও হবে না। সাফিয়া বেগমের এ কথা অক্ষরে অক্ষরে ফলেছিল। চৌধুরী ক্ষিপ্ত হন, সমস্ত ঢাকার শহর তার হাতের মুঠোয়। তিনি ইচ্ছা করলে এই ঢাকার শহরটার যাকে ইচ্ছা তাকে কিনে ফেলতে পারেন। প্রদেশের গভর্নর তার বন্ধু, সেক্রেটারিরা তার গেলাস বান্ধব, হুজহুতে তার নাম উঠেছে, আর জমিনদার ফ্রম বিক্রমপুর, আর কি না একটা ছোটখাটো মহিলা তার কথা শুনছে না, এত জিদ এত জিদ। এখন তো সার্বক্ষণিক পরামর্শদাত্রী কুটনি বঞ্চাও নাই, তাহলে সে কেন আসে না? চৌধুরীর পানাশক্তি আরো বেড়ে যায়। আজাদের মা সাধারণত কথা বলেন না, কিন্তু একদিন তিনি আজাদকে বলেন, বাবা কথা আছে আয় বস। আজাদ মার কাছে যায়, বিছানায় বসে। তুই নাকি স্কুলে ছেড়ে দিয়েছিস? আজাদ উত্তর দেয় না। কাল থেকে আবার স্কুলে যাবি? এখন আর যাওয়া যাবে না, পরীক্ষা দেয় নাই, টিউশন ফি দেই নাই কয় মাস, নাম কেটে দিয়েছে। তাহলে তুই কি করবি, মূর্খ হয়ে থাকবি? আজাদ চুপ করে থাকে। মা বলেন, তুই ছাড়া আমার আছে কে? আমি তো মরেই যেতাম, বেঁচে আছি কেন? তোকে মানুষ করার জন্যে। তুই যদি মানুষ না হবি তাহলে আমি আর বাঁচি কেন? আজাদ কেঁদে ফেলে। আসলেই তার খুবই অনুশোচনা হচ্ছিল কদিন থেকে। কি করছে সে? সেন্ট গ্রেগরি স্কুলে আজও ঘন্টা বাজিয়ে চলেছে অন্ধ পিটার, হাত দুটো সামনে মেলে ধরে হাতড়ে হাতড়ে পথ হাঁটে যে পিটার, সেও তার কাজ ঠিকভাবে করে চলেছে। ওই তো এখনো ঘন্টার ধ্বনি আসছে স্কুল থেকে, কত কষ্ট করেই না ঘন্টাটা দড়ি টেনে টেনে রোজ তোলে পিটার, অথচ সে কিনা চোখ থাকতেও পথ খুঁজে পাচ্ছে না, পড়াশোনা বাদ দিয়ে কি করবে সে? সে বলে, আমার ফ্রেন্ডদের সাথেই আমি ম্যাট্রিক পাস করব। মা জিজ্ঞেস করেন, কেমন করে? প্রাইভেটে এই বছরই ম্যাট্রিক দিব। মার মুখে মৃদু একটা হাসি ফুটে ওঠে। আজাদ মার কাছে কথা দিয়েছে, বন্ধুদের সঙ্গেই সে এই বছর ম্যাট্রিক পাস করবে, এ কথা তো তাকে এখন রাখতেই হবে। আর পি সাহার স্কুল থেকে প্রাইভেট শিক্ষার্থী হিসেবে নাম তালিকাভুক্ত করায় সে। তারপর ধুনসে পড়া শুরু করে, বই কেনে, টিউটর রাখে। মা তার সোনার গয়নার সঞ্চয় ভেঙে টিউটরের টাকা জোগাড় করেন, বাবার মাসোহারা থেকেও তো টাকা ভালোই আসে। আজাদের বন্ধুরা অবাক হয়ে যায়, বড়লোকের বকে যাওয়া ছেলে পেয়ে যারা এতদিন তার কাছে ঘুরঘুর করত তাদের সঙ্গে এখন আর ভালো লাগে না আজাদের। তারাও পরিস্থিতি বুঝে বিকল্প সন্ধানে কেউ কেটে পড়ে, পরীক্ষার সময় নিকটবর্তী হয়। একদিন আজাদ এসে কদমবুসি করে মাকে, মা দোয়া করো, টাঙ্গাইল যাচ্ছি, পরীক্ষা শেষ করে তারপর আসবো। মা ছেলের মাথায় হাত রাখেন, তার ছেলে ম্যাট্রিক দিচ্ছে, এই দুঃখের দিনে এটা কত বড় আনন্দের সংবাদ। তিনি ছেলেকে কাঁধে ধরে দাঁড় করিয়ে দেন, ছেলের মাথায় হাত রাখেন, বলেন, আমার দোয়া তো আছেই, ইনশাল্লাহ তুই ভালোভাবে পাশ করবি। ছেলের মুখের দিকে একবার অলক্ষে তাকান মা, ছেলের নাকের নিচে গোফের রেখা, কণ্ঠস্বর ভাঙা ভাঙা, মুখে একটা দুটো ব্রণ, চুলে আবার একটুখানি টেরির লক্ষণ। ছেলে তার বড় হয়ে যাচ্ছে, হোক তাই তো তিনি চান, এই ছেলেকে লেখাপড়া শিখিয়ে এই পৃথিবীর বুকে দাঁড় করাতে পারলেই তার সব কষ্টের অবসান হবে, তিনি আল্লাহ তাআলার কাছে আর কিছু চান না। কি মা, কি ভাবো? ছেলের প্রশ্নে সংবিত ফিরে পান মা, আল্লাহ বলে একটা গোপন দীর্ঘশ্বাস ত্যাগ করেন, বলেন, তোর কিছু লাগলে আমাকে বল। আমার আবার কি লাগবে, যা লাগে সবই তো কিনছি, প্র্যাকটিক্যাল খাতা কিনলাম, টেস্ট পেপার কিনলাম, বাদ তো রাখিনি কিছু, তুই ভালো করে পাশ কর, তোকে কমপ্লিট স্যুট বানিয়ে দেব। আরে আমি কমপ্লিট স্যুট দিয়ে কি করব? আজাদ হাসে, মনে মনে খুশি হয়, মায়ের মনোভাবটা সেও বোঝে, তারা এখন বাবার সাহায্য ছাড়া বেশ অর্থ কষ্টের মধ্যে আছে, এটা তিনি বাইরের কাউকে বুঝতে দিতে চান না, বাইরের লোকদের কাছে তারা মাথাটা উঁচু করেই রাখতে চায়। আজাদ পাশ করে সেকেন্ড ডিভিশনে, রেজাল্টের দিন খুব বৃষ্টি হচ্ছিল, রেজাল্ট দেখার জন্য তারা যায় বোর্ড অফিসে, দেয়ালে রেজাল্ট শিট টাঙিয়ে দেয়া হয়েছে, লোকজন ছাতা মাথায় তাই দেখছে। তার সঙ্গে ফারুক নামের আরেকজন বন্ধু টাঙ্গাইল গিয়েছিল পরীক্ষা দিতে, দুজনে দুরু দুরু বক্ষে গিয়ে এক দৌড়ে দেয়ালের পাশে সারি সারি কালো ছাতাগুলোর নিচে ঢুকে পড়ে। আজাদের খুবই ভয় লাগছিল, নিজের জন্য নয় মার জন্য, যদি সে ফেল করে মা বড় আঘাত পাবেন, এটা কেবল তার ম্যাট্রিক পাস করা বা ফেল করার ব্যাপার নয়, মার ব্যক্তিগত জেদের লড়াইয়েরও প্রশ্ন, সে ফেল করলে তার বাবা কি হাসিটাই না হাসবে, মার বুকে সেই বিদ্রুপটা কি ভয়ঙ্কর শেল হয়েই না বিদ্ধ হবে। কোথায় রোল তার,
থার্ড ডিভিশনের ঘর দেখে পাওয়া যায় না। আজাদ খুবই চিন্তিত হয়ে পড়ে, তার শ্বাস ঘন হয়ে ওঠে, সে বারবার জিভ দিয়ে ঠোঁট চাটতে থাকে। এটা কি হতে পারে সে ফেল করবে? জিওগ্রাফি এক্সামটা অত ভালো হয় নাই তাই বলে ফেল? শেষে মরিয়া হয়ে তাকায় সেকেন্ড ডিভিশনের ঘরে, বেড়বেড় করে পড়ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোনো কিছুই হারিয়ে গেলে খুঁজে পাওয়ার দোয়া। ওই তো রোল নম্বর RP3634 সেকেন্ড ডিভিশনের ঘরে। ওহ মা, সে ছুটতে থাকে তার সাথের বন্ধুটির রেজাল্ট কি তা না জেনে, তাকে সঙ্গে না নিয়ে, বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে। তার বন্ধুটি ফারুক এই কথা আর কোনোদিন ভুলতে পারবে না। মা মা কোথায়, কয়তলায়, মা কচি, মা কোথায়, বহুয়া মা কোথায়, মা। আজাদ দৌড়ে যায় মার ঘরে, মা নাই, কোথায় গেছে, অজু করতে, কই, এই যে মা আমার রেজাল্ট হয়েছে, আমি পাশ করছি সেকেন্ড ডিভিশন। আজাদ মাকে কদমবুসি করতে যায়, মা তাকে টেনে তোলেন, আলহামদুলিল্লাহ। তিনি খানিকক্ষণ চুপ করে থাকেন না, তার চোখে হাসি ঝিলিক দেয় না, না তার চোখে অশ্রু ঝরে না, তিনি নিজেকে সামলে নেন। তিনি শান্ত স্বরে বলেন, তুই তো পাশ করবি, তোর ব্রেন ভালো না? আজাদ বোকার মতো হাসে, মাঝে কি বলে, আরেকটু হলেই তো গিয়েছিল। শোন তুই এক কাজ কর, দশের মিষ্টি কিনে আন, মরণচাঁদ থেকে কিনিস, আজে বাজে মিষ্টি কিনবি না। তিনি তার ড্রয়ারের কাছে যান, টাকা বের করেন, মিষ্টি কিনে নিয়ে স্কার্টন যাবি, তোর দাদির হাতে দিবি, দাদিকে সালাম করবি, দাদার হাতে দিবি, দাদাকে সালাম করবি, বুঝিয়ে বলবি কিসের মিষ্টি। আজাদ অবাক হয়, সে ভাবতেও পারে না মা তাকে স্কার্টন যেতে বলতে পারেন। আজাদ মিষ্টির দোকানে যায় সঙ্গে জায়েদ। মিষ্টির দোকানে বসেই জায়েদ কয়েক পদের মিষ্টি সাবাড় করে, কয়েকশের মিষ্টি কেনে তারা। মিষ্টির ঠোঙা নিয়ে তারা প্রথমে আসে ফরাশগঞ্জের বাসায়। মাকে প্রথমে মিষ্টি মুখ করানো দরকার, মা তো কোনো কিছু খেতেই চান না, আমিষ খাওয়া ছেড়েছেন সেই যে স্কার্টন ছাড়ার পর থেকে, আর ধরেন নাই। মা একটু খাও, এই বাসার জন্য একটু মিষ্টি কিনলাম, বুঝলা না, ওই বাসার আগে তো এই বাসার লোকদের মিষ্টি মুখ করানো দরকার। মা মিষ্টি দেখে মুখ সরিয়ে নেয়, না রে খেতে ইচ্ছে করে না, অল্প খাও অল্প, আজাদ নাছোড় বান্দা। মা একটুখানি মিষ্টি মুখে দেন, বলেন এই দুটো ঠোঙা রেখে দে, পাড়া পড়শিদের দিতে হবে, ভালো খবর সবাই জানুক। আর এখানে কত দশের, এগুলো নিয়ে স্কার্টনে যা, আজকে সবার সঙ্গে হেসে হেসে কথা বলবি, আজকে আমাদের হাসার দিন। দশের মিষ্টি নিয়ে আজাদ স্কার্টনের বাসার সামনে নামে। কতদিন পরে এ বাড়িতে আসা হলো তার, এটা যে তাদের বাড়ি অনভ্যাসে সেটা মনেও হয় নাই একদিন, আশ্চর্য না? সে হরিণগুলোর দিকে তাকাবে না, রাজহাঁসগুলোর দিকেও না, তার স্প্যানিয়াল ডগি টমির দিকেও না। সে সোজা দাদা দাদির ঘরে যায়, দাদির সামনে মিষ্টির প্যাকেটগুলো রাখে, দাদিকে সালাম করে, আমি ম্যাট্রিক পাস করছি, তার মিষ্টি রেখে গেলাম, এতগুলো মিষ্টি আনা লাগে, খালি টাকা খরচ, দাদি বলেন। আর নাই তো, রেজাল্ট হয়েছে, সবাই মিষ্টির দোকানে ভিড় করেছে, যা পেয়েছি এনে দিলাম, কম হলে বলো, কালকে আরও এনে দেব। দুরো আবাগা, আমি কি কই, হে কি বোঝে। বাসার বাবুর্চি, কাজের লোক, পরিচারিকারা সবাই আড়ালে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করে ঘটনাটা, আজকে কেন ভাইয়া এতদিন পরে এ বাড়িতে এলো, তাহলে কি বেগম সাহেবা ফিরে আসবেন আবার? তারা উকিঝুঁকি দিয়ে ঘটনার তাৎপর্য বুঝে ফেলে, ছোট সাহেব ম্যাট্রিক পাস দিচ্ছে। ছোটমার কাছে খবর যায়, ছোট সাহেবে আসছে, মিষ্টি আনছে মেলা, উনি ম্যাট্রিক পাস দিছে। বেরিয়ে যাওয়ার পথে ছোটমার সাথে দেখা হয় আজাদের, তিনি হাসি মুখে বলেন, বাবা তুমি পাশ করেছো, আমি খুব খুশি হয়েছি, বসো একটি মিষ্টি খেয়ে যাও। আজাদ তাকে আগে থেকেই চেনে, বড়মা বলে তার কাছ থেকে আগে আদরও নিয়েছে। আজকে তার কেমন যেন লাগে, কিন্তু তার মনে হয় মা যে আজকে এ বাড়িতে মিষ্টি দিয়ে পাঠিয়েছেন এ তো তার বিজয় উদযাপন করার জন্যই। অসুবিধা কি ছোটমার কথা শুনতে? আজাদ বসে, ছোটমা বলেন, তুমি কোন দিকে যাবা এখন? এই তো গুলিস্তানের দিকে, আমিও ওই দিকে যাচ্ছি, তুমি আমার সাথে চলো। না আমি একলাই যেতে পারবো। আরে না চলো তো। ছোটমা গাড়ি বের করেন, নিজেই তিনি ড্রাইভ করছেন, আজাদকে পাশে বসান, মহিলার পাশে বসে তার নিজেকে সিনেমা দেখা কোনো চরিত্র বলে মনে হয়। ঢাকার রাস্তায় মহিলারা সাধারণত গাড়ি চালায় না, ইনি চালাচ্ছেন, দুপাশের লোকেরা বেশ কৌতূহল নিয়েই তাদের দিকে তাকিয়ে আছে। ছোটমা গুলিস্তানের আগে বিজয়নগরের ভোগ দোকানের সামনে গাড়ি থামান, বলেন আসো, তুমি না লং প্লে পছন্দ করো, তোমাকে লং প্লে কিনে দিই। না লাগবে না, আরে আসো তো। আজাদ ভাবে ছোটমাকে জব্দ করবো, যত এলভিস প্রিসলি আছে সব কিনবো, দেখি কি করে। দোকানে ঢুকে একটার পর একটা এলভিস প্রিসলি নামাতে থাকে আজাদ, দু হাত ঘুরে যায়। দোকানদাররা বিস্মিত, ছোটমা অবিচলিত, কত দাম এসেছে? দোকানি দাম হিসাব কষতে গিয়ে গলদঘ্রম, 1500 রুপিয়া বেগম স্যার।
ছোট মা ব্যাগ থেকে চেক বের করে খসখস করে সিগনেচার করে দেন। আজাদ মনে মনে খুশি হয়, এই রেকর্ডগুলো তার খুব প্রিয়, এগুলো সে অনেকবার জোগাড় করতে চেয়েছে, শুধু জায়েদকে দিয়ে ও বাসা থেকে তার নিজের রেকর্ড প্লেয়ারটা আনিয়ে নিতে হবে। তবে মাকে এ ব্যাপারে কিছু বলা যাবে না, ব্যাপারটা স্ট্রেইট চেপে যেতে হবে। বন্ধুরা, আজকে আমরা শেষ করলাম আনিসুল হকের বিখ্যাত উপন্যাস মায়ের দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশে মূলত আজাদের মায়ের তার স্বামীকে ছেড়ে চলে আসার ঘটনাটাই আলোচিত হয়েছে এবং শহীদ আজাদের মা আর কোনো দিনই তার স্বামীর কাছে ফিরে যাননি, কারণ তিনি দ্বিতীয় বিবাহ করেছিলেন এবং শহীদ আজাদের মা তাকে সেই বিয়ে করতে নিষেধ করেছিলেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আমার কণ্ঠে যদি অডিও বুক ভালো লেগে থাকে এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে বন্ধু আপনাকে অনুরোধ আমার এই অডিও বুকের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার যেসব বন্ধুরা অডিও বুক শুনতে ভালোবাসে তাদের কাছে আমার চ্যানেলের কথা বলবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, পরবর্তী দিনে আমরা শুনবো মা উপন্যাসের তৃতীয় পর্ব।